পশ্চিম বর্ধমান জেলার জামুরে বেআইনি কয়লা পাচারে সিআইএসএফ-এর বড় অ্যাকশন। তিন ট্রাক কয়লা বাজেয়াপ্ত। গোপন তথ্যের ভিত্তিতে সিআইএসএফ টিম পশ্চিম বর্ধমান জেলার আসানসোল জামুদিয়া থানার অধীনে চুরুলিয়া থানার মাধবপুর এলাকায় অবৈধ কয়লা চোরাচালানের বিরুদ্ধে বড় ধরনের অভিযান চালিয়েছে। সিআইএসএফ তিনটিতে 300 টনের বেশি কয়লা বোঝাই করেছে 16টি ফুইলার ট্রাক। কয়লা জব্দ করা হয়েছে। সিআইএসএফ টিমকে দেখে ট্রাক চালক ট্রাক ছেড়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে সিআইএসএফ টিম ট্রাক সহ ট্রাকে বোঝাই অবৈধ কয়লা জব্দ করে এবং তা হস্তান্তর করে। জামুদিয়া থানা সিআইএসএফ টিম জানিয়েছে যে এর আগেও তারা 19 নভেম্বর এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণে অবৈধ কয়লা জব্দ করেছিল। তা সত্ত্বেও এই এলাকায় অবৈধ কয়লা ব্যবসা বন্ধ হয়নি এবং এই ব্যবসা শুরু হয়েছে, বড় পরিসরে চলছে জানিয়ে তারা গত কয়েক বছর ধরে অভিযোগ করে আসছিল। কয়েকদিন ধরে আসা অভিযোগের ভিত্তিতে তারা ব্যবস্থা নেয় এবং অবৈধ কয়লা ডিপো থেকে 10টির বেশি ট্রাক কয়লা জব্দ করার প্রক্রিয়া চালায়। ওই এলাকায় অবস্থিত এবং সেই কয়লাগুলিকে আইসিএল এর কয়লারিতে পাঠানোর কাজ চলছে, যেখানে জামুদিয়া থানার অধীনেও একই কাজ চলছে। এত বড় পরিসরে অবৈধ কয়লা ব্যবসা নিয়ে সোমবার বড় বিবৃতি দিয়েছেন জামুদিয়ার তৃণমূল বিধায়ক হররাম সিং। তিনি বলেছেন তার বিধানসভা কেন্দ্রে কোনো মূল্যে বেআইনি কয়লা ব্যবসা চলতে দেবেন না। বিধায়কের বক্তব্যের পর এলাকায় যে অবৈধ কয়লা ব্যবসা চলছে তা অন্য কিছু ইঙ্গিত দিচ্ছে, যা প্রমাণ করে সবকিছু ঠিকঠাক চলছে না বিধায়কের এলাকায়। তাহলে তার বক্তব্যের প্রভাব অবশ্যই এলাকায় দেখা যেত। তার বক্তব্যের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং কয়লা মাফিয়ারা প্রকাশ্যে বিধায়ক ও পুলিশকে চ্যালেঞ্জ করে অবৈধ কয়লার ব্যবসা করছে। তিন রাজ্যের নির্বাচনে ফলাফলের পর তো তৃণমূল কংগ্রেসে অনেক নেতার মুখ থেকে অনেক সত্যি কথা বেরিয়ে আসবে, তারা অপেক্ষা করছিলেন। কেননা আমরা যেটা বলে আসছিলাম যে পুরো আসানসোলে জামুড়িয়া, রানীগঞ্জ, পাণ্ডবেশ্বর, বারাবণী সব জায়গায় সিন্ডিকেট রাজ চলছে, সব জায়গায় মাফিয়াদের রাজ চলছে, তখন তৃণমূল কংগ্রেস অনেকে আপত্তি করেছিলেন। আজ ওনাদের এমএলএ বলতে শুরু করলেন তো, এবং আমরা হররাম সিংকে বলবো চালিয়ে যান, ঠিক আছে লড়াই লড়ুন, যদি প্রকৃত অর্থে আপনি লড়তে চান তাহলে আমরা আপনাদের পাশে আছি। আর শুধু যদি আইওয়াস হয়, সিন্ডিকেটরা হয়তো অন্য নেতাদেরকে গুরুত্ব দিচ্ছে, আপনাকে গুরুত্ব দিচ্ছে না বলে যদি এগুলো করছেন, তাহলে জামুড়িয়ার মানুষ আপনাকে সঠিক জবাব দিয়ে দেবে।